দর্শক, আমাদের একজন বন্ধু আশিকুর রহমান আইএলটিএসে ভালো করেছে, আইএলটিএস 6 পেয়েছে। আশিকুর রহমানের সার্টিফিকেট আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে আমি আশিকুর রহমানের হাতে সার্টিফিকেটটা হস্তান্তর করছি, ব্রিটিশ কাউন্সিলের সার্টিফিকেট, আইএলটিএস সার্টিফিকেট। তুমি যে ইয়ে করো আর কভার করো। কত এসছে তোমার স্কোর দেখো? কোন দেশে যেতে চাচ্ছ? আমি যেতে চাচ্ছি ইউরোপের মধ্যে, সম্ভবত পারলে ইউএসএ বা অস্ট্রেলিয়া। আচ্ছা, তোমার যে আইএলটিএস এর সাফল্য, এই সাফল্যের পিছনে আমাদের আইএলটিএস রাজুর যে তোমার অবদান সেটা তুমি তুলে ধরার চেষ্টা করো। অনেকভাবে স্যারে আমাদেরকে সাহায্য করছে, প্রথমত আমাদের গাইডেন্স দিয়ে বেসিক জিনিসপত্র, এরপরে কীভাবে কী করলে আমরা স্কোর ভালো রেজাল্ট করতে পারবো, টেকনিকগুলো, এরপরে কোথায় থেকে পড়লে, কীভাবে পড়লে, আর নিয়মিত ক্লাস করলে কীভাবে আমাদের সহযোগিতা হবে, এগুলো স্যারে আমাদেরকে বোঝাইছে। তো তুমি তো যথেষ্ট মেধাবী, এটা আমার জানা মতে অনেক দুষ্টুমি করতে। আমি তোমাকে পানিশমেন্ট দিতাম, কিছু পানিশমেন্ট নিয়ে একশো বলো বন্ধু। কিভাবে পড়ান কমপ্লিটের বইগুলো তুমি, তোমার যেভাবে তুমি পেয়েছো ঠিক সেটাই বলো। স্যার আমাদেরকে বোর্ডে অনেক সময় অনেক কিছু তুলে ধরতো, অনেক নিয়ম কানুন কিভাবে করতে হবে, কিভাবে টেকনিক গুলো ফলো করতে হবে, তারপর আবার কেউ মা আমাদেরকে এক্সারসাইজ দিয়ে দিত বাড়িতে করার জন্য, তারপরে মাঝে মাঝে এখানেও করার জন্য স্যারে বলতো, তারপরে আমাদের খাতায় দেখতো, এইভাবে আমাদেরকে সহযোগিতা করছে স্যার। আচ্ছা, আইএলটিএস যে অন্য অন্য ক্যান্ডিডেট তারা কতটা আন্তরিক এখানে ক্লাসের মধ্যে? হ্যাঁ, আমাদের অনেক বন্ধুই আন্তরিক এখানে, আমরা অনেকজনই আছি এখান থেকে, পরীক্ষা দিয়েছি একসাথে, এখন আমরা বিদেশে যাওয়ার চেষ্টা করতেছি, আর সবাই আন্তরিক স্যারের প্রতি, স্যার আমাদের অনেক সহযোগিতা করেছে। সারা পৃথিবীতে আইএলটিএস এর ক্যান্ডিডেটরা রিডিংটাকে অনেক কঠিন বলে, আইএলটিএস রাজুতে তোমার কাছে কোর্স করার পর রিডিংটা কি কঠিন মনে হতো না সহজ মনে হতো? অনেকটা সহজই মনে হয়েছে, বাট এটা নির্ভর করে অনেকের ব্রেনের উপর, সবাই তো আর সব একরকম ক্যাচ করতে পারে না, বাট আমার মতে রিডিংটা সহজই, এতটাও কঠিন না আমার যেরকম বলে। এই সমস্ত বন্ধুরা ভবিষ্যতে আইএলটিএস করতে চাচ্ছে, তাদের জন্য তোমার সাজেশন? আমার সাজেশন হচ্ছে যে নিয়মিত ক্লাস করতে হবে, আমাদের শিক্ষকরা যেখানেই করি না কেন, আইএলটিএসে করি না কেন, অন্য কোনো ইয়াতে করি না কেন, সবসময় মনোযোগভাবে ক্লাস করতে হবে, ক্লাসে কী বোঝাচ্ছে কী করাচ্ছে একটু মেনে চলতে হবে, আর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। তোমার যে এক্সপেকটেশন ছিল একটা কোচিং থেকে, তুমি কি আইএলটিএসে এসে সেটা পেয়েছো? হ্যাঁ, আমি অবশ্যই ভালো আশানুরূপ ফল পেয়েছি, বাট আমার নিজের কিছু সমস্যা ছিল, আবার আমি অনেকদিন অসুস্থ ছিলাম, এই সব কারণে আমার একটু সমস্যা হয়েছে, আর নয়তো আশা করি সব কিছুই পাওয়া যায় আইএলটিএসে, সব সুবিধেই স্যার আমাদেরকে দিয়েছে। এখানে কতক্ষণ সময় স্যার তোমাদেরকে রাখতেন আর কি প্রতিদিন? প্রতিদিন স্যারে আমাদেরকে দিনে 4-5 ঘন্টা এরকম, এটা নির্ভর করতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 4-5 ঘন্টা আমাদের স্যারে টাইম দিত প্রতিদিন, আবার যারা ইচ্ছে করতো তারা বিকালবেলা আসছে এক্সট্রা প্র্যাকটিস করতে পারতো, এটা বিকালবেলাটা এটা নির্ভর করতো যার যার উপর, কিন্তু সকালবেলার দিকে 4-5 ঘন্টা স্যারে আমাদেরকে টাইম দিত। থ্যাংক ইউ আশিক, ভালো একটা স্কোর উপহার দেওয়ার জন্য। আশিকের আমাদের আশিদের স্কোর 6 আসছে, আমরা আশিকের জন্য দোয়া করবো ইনশাল্লাহ, আশিক যেন ওর এক্সপেক্টেড কান্ট্রিতে এক্সপেক্টেড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারে এবং ভিসা পেয়ে যায় খুব সহজেই, এবং আমরা এটাও প্রত্যাশা করব এবং দোয়া করব ভিউয়ারদের কাছে। আমি দোয়া চাচ্ছি আশিকের পক্ষ থেকে, ও যেন দেশের বাহিরে গিয়েও ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, দৃঢ় থাকতে পারে, পাশাপাশি ওর কেরিয়ার ডেভেলপ করতে পারে, এই দোয়াটাই আমরা করব। আসসালামু আলাইকুম।